আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনেকে জিজ্ঞেস করেন যে এই জীবনে যদি আমরা দেওবন্দি মতবাদকে মেনে চলি তাহলে তাতে সমস্যা কোথায়? এমন প্রশ্নের উত্তরে কোরআন থেকে আমরা 3 নম্বর সূরা আলে ইমরান এর 103 নম্বর আয়াতে দেখতে পাই, আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর পৃথক হয়ে যেও না, ফিরকা ফিরকা হয়ে যেও না, মাজহাব মাজহাব হয়ে যেও না, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না। যদি কেউ যায় তাহলে কি হবে? 6 নম্বর সূরা আল আনআম এর 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই, নিশ্চয় যারা আল্লাহ তাআলার দেয়া এই যে জীবন ব্যবস্থা, এই যে সংবিধান, এই সংবিধানকে ছেড়ে অন্য কোন সংবিধানে চলে যায়, অন্য কোন ফয়সালার গ্রন্থের দিকে চলে যায়, রাসূলকে আল্লাহ বলেন তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। কারণ 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম তিনি মুসলিম রেখেছেন। তো মুসলিমরা কখনো কোনো ফিরকাতে যায় না, কোনো মাসলাকে যায় না, কোনো শহরের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে না, শুধুমাত্র মুসলিমীদের সম্পর্ক থাকে কোরআনের সাথে এবং মসজিদুল হারামের সাথে। আর সকল নবী এবং রাসূলদের অনুসারী হয়ে মুসলিমিনরা জীবন কাটায়, সেই হেতু তারা চিরকাল মুসলিম থাকে। আর 3 নম্বর সূরা আল ইমরান এর 102 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলেন, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম নামে ছাড়া অন্য কোনো নামে মৃত্যুবরণ করবে না। তাই মুসলিমিনরা কখনো দেওবন্দী হয় না।